মায়ের অভিশাপে সন্তানরা ধ্বংস হয়ে যায়। তবে খুবই কম শুনেছি বাবার অভিশাপে সন্তানকে পথের পথিক হতে। ইসলাম ধর্মে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আজ আপনাদেরকে শোনাবো এমন এক হতভাগা ছেলের কথা, যে কিনা সেনাবাহিনীর কর্মকর্তা থেকে রিকশা চালক হয়েছে। মানুষ বলে এটা নাকি তার বাবার অভিশাপের ফল। চলুন জেনে নেই কি ঘটেছিল সে লোকের জীবনে। আজ থেকে প্রায় 30-35 বছর আগের কথা, এক লোকের ছিল 7 ছেলে মেয়ে, 4 ছেলে 3 মেয়ে। সেই পরিবারে প্রধান ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা। পরিবারের বড় ছেলের নাম ছিল আরিফ। আরিফের 2 বোনের বিয়ে হয়ে যায়। বাবা তাদের ভালো পরিবার দেখে বিয়ে দিয়ে দেয়। আর আরিফের 1 বোন ও 4 ভাইকে নিয়ে ওদের ভালোই দিন কেটে যাচ্ছিল। আরিফের বাবা একদিন আরিফদের 4 ভাইকে ডেকে বললেন, বাবারা, আমার বয়স হয়েছে, এখন নাকি আমাকে চাকরি থেকে অবসরে যেতে হবে। আমি চাই আমার অবসরের পর আমার চাকরিটি আরিফ করুক। এখন তোমাদের মতামত কি? আরিফের বাকি 3 ভাই বলল, বাবা, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমরা তাই মেনে নেব। এরপর শর্ত সাপেক্ষে আরিফ সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে যায়। আরিফের বাবা নিজের ভাতিজি অর্থাৎ আরিফের চাচাতো বোনের সাথে ওর বিয়ে দিয়ে দেন। ঘটনা শুরু হয় আরিফের বিয়ের ঠিক কিছুদিন পর থেকে। আরিফ বিয়ের পর কেমন জানি হয়ে গেছে, নিজের ভাই বোনদের আগের মতো সহ্য করতে পারে না। বাবা মায়ের প্রতিও অনেক উদাসীন, সবসময় স্ত্রীর পরিবারের লোকজন নিয়ে ব্যস্ত থাকত। এক কথায় স্ত্রীর পরিবার বলতেই ছিল অজ্ঞান। কিছুদিন পর আরিফ তার বউ আর বউয়ের পরিবারকে নিয়ে চট্টগ্রামে চলে যায়। সেখানে আনন্দে দিন কাটায়। এইদিকে আরিফের পরিবারের অবস্থা তখন শোচনীয় বললেও কম হবে। আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তার উপর ওই সময় ওর ভাইয়েরা ছোট ছিল, তাই ওরাও কোনো কাজকর্ম করত না। বাবা মা মিলে মোট 6 সদস্য ছিল তখন। একদিন বাবা অসহ্য হয়ে গেলেন ছেলের কাছে চট্টগ্রামে। মনে মনে ভাবলেন, ছেলেকে বলবে কিছু টাকা দেওয়ার জন্যে আর কিছু মাসিক বাজার করে দেওয়ার জন্যে। তিনি চট্টগ্রামে ছেলের বাসার সামনে যখন পৌঁছালেন তখন দুপুর প্রায় 2 বেজেছে, কিন্তু বাসার দারোয়ান ওনাকে কিছুতেই ভেতরে ঢুকতে দিচ্ছে না। তাই তিনি দারোয়ানকে বললেন, আমি আরিফের বাবা, তুমি আরিফকে বলো ওর বাবা এসেছে। দারোয়ানও ওনার কথায় ভেতরে গেল। একটু পর ফিরে এসে বলল, আরিফ সাহেব বলেছেন ওনার নাকি বাবাই নাই, আপনি নাকি ওনার দেশের ফকির টকির হবেন, তাই আপনার জন্য এই টাকাটা দিয়েছে। 100 টাকার একটা নোট হাতে গুঁজে দিয়ে বলল। দারোয়ানের কথা শুনে যেন ওনার পায়ের তলার মাটি সরে গেল। নিজের ছেলেই নিজের জন্মদাতা বাবাকে অস্বীকার করছে, এই সব দেখার আগে ওনার মৃত্যু হলো না কেন? ছেলের বাসার সামনে থেকে উনি গেলেন একটা হোটেলে। হোটেলটা ছিল ওনার পাশের বাড়ির একজন লোকের। তিনি হোটেলে গিয়ে হোটেলের মালিক অর্থাৎ পারাতো ভাইকে সব কথা খুলে বললেন। সব শুনে লোকটি ওনাকে দুপুরে খাবার খেতে দিলেন। খাওয়া শেষ হওয়ার পর বললেন, আজকে রাতটা যেন এখানে থেকে যায়, কাল সকালে যেন যায় উনি। উনিও সেখানে থাকলেন। পরের দিন সকালে সে পারাতো ভাই ওনাকে কিছু বাজার করে দিলেন, আবার আসার সময় 500 টাকা দিলেন। প্রায় দুপুরের দিকে তিনি বাড়ি ফিরলেন। ওনার স্ত্রী বাজারগুলো দেখে বলল, আরিফ করে দিয়েছে বাজার? উনি বললেন, না। উনি ওনার স্ত্রীকে সব কথা খুলে বললেন। সব শুনে ওনার স্ত্রী ভীষণ কাঁদল। সে ছোটবেলা থেকে এত যত্নে মানুষ করল, এই দিন দেখার জন্যে। আরিফের মা একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন, কিন্তু ছেলেকে কোনো অভিশাপ দিলেন না। মায়েরা বোধ হয় এরকমই হয়। অন্যদিকে আরিফের দিন ভালোই কাটছে স্ত্রী আর স্ত্রীর পরিবার নিয়ে। বাজারের সব থেকে বড় মাছ কিনে নিয়ে যেতেন, বাসায় উৎসব করে খাওয়া দাওয়া করতেন। আরিফের স্ত্রী ছিলেন একজন জঘন্য লোভী মহিলা। কোনো মানুষের কাছে কোনো ডিজাইনের গয়না দেখলে ওই ডিজাইনের গয়না নিজে কিনে নিত, কারোর কাছে নতুন কাপড় দেখলে নিজেই সেরকম কাপড় কিনে নিত। এদিকে আরিফের বাবা ভাবলেন এর একটা ব্যবস্থা করা দরকার। তিনি চলে গেলেন সেনাবাহিনীর প্রধান কর্মকর্তার কাছে।
তিনি ওই কর্মকর্তাকে সব ঘটনা খুলে বললেন। ওই অফিসার সাথে সাথে আরিফকে ডেকে পাঠালেন। তারপর আরিফকে সব কিছু জিজ্ঞেস করে, আরিফ কোনো উত্তর দিতে পারে না। সেই অফিসার আরিফকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে চাইলেন, কিন্তু আরিফের বাবা অফিসারকে অনেক অনুরোধ করে যেন ছেলেকে বরখাস্ত না করে। এইভাবে চলে যাচ্ছে দিন। একদিন খবর এলো আরিফ ভীষণ অসুস্থ, হাসপাতালে ভর্তি। আরিফের পরিবার আরিফকে দেখতে যান। ডাক্তাররা জানান আরিফের রক্ত লাগবে। আরিফের বাবা বলেন উনি ছেলেকে রক্ত দিবেন, কিন্তু ডাক্তাররা ওনার বয়স দেখে ওনার থেকে রক্ত নিতে নারাজ। ওনার একটাই কথা, উনি নিজের ছেলেকে রক্ত দিবেন। অবশেষে উনি নিজের ছেলেকে রক্ত দেন। কিছুদিন পর আরিফ সুস্থ হয়। কয়েক বছর পরের ঘটনা, আরিফ ওর বউ বাচ্চা আর বিয়ের পরিবার নিয়ে বাড়িতে আসে। ততদিনে ওর ছোট দুই ভাইও বিয়ে করে। বলে রাখা ভালো, আরিফ তখন নতুন গাড়ি নিয়েছে, গাড়ি করে বাড়িতে এসেছেন। কিন্তু বাড়িতে আসার পর কারোর সাথে কোনো রকম কথা বললেন না। আরিফের বউ যাদের সাথে কথা বলেননি, এমনকি শাশুড়ির সাথেও না, তারা সেই দিনই চলে যায়। আরিফ যাওয়ার সময় ওর ছোট বোনকে ওদের সাথে নিয়ে যায়। ভাইয়ের সাথে চট্টগ্রামে যাওয়ার পর আরিফের ছোট বোনের জীবনে নতুন দুঃখের ইতিহাসের সূচনা শুরু হলো। আরিফের সেই ছোট বোনটির নাম ছিল বিউটি। আরিফের বউ বিউটিকে দিয়ে বাসার সকল কাজ করাতো, ঠিক মতো খাবার পর্যন্ত দিত না। কিন্তু একদিন আরিফ নিজের বোনকে সাথে নিয়ে বসে খাবার খেতে, আরিফ ওর বোনকে এক পিস বড় মাছ পাতে তুলে দেয়, আর সেই কারণে আরিফের বউ সেদিন আরিফকে মাছ খেতে দেয় নাই। আরিফের বোন কিছুদিন পর চলে আসে। আসলে ওরা তাকে চলে আসতে বাধ্য করেছে। দিন কেটে যায় আপন গতিতে। যত দিন যাচ্ছে আরিফের বাবার শরীর তত খারাপ হচ্ছে। আরিফের বাকি তিন ভাইয়ের আর্থিক অবস্থাও অনেক খারাপ ছিল, তাদেরও বউ বাচ্চা আছে, সব মিলিয়ে তাদের অবস্থাও শোচনীয়। আরিফের ভাই বোনেরা তাকে বাবার অসুস্থতার কথা জানায়, কিন্তু আরিফ বলে সে বাবার চিকিৎসার জন্যে কোনো টাকা দিতে পারবে না। আরিফের বাকি ভাই বোনেরা মিলে বাবার চিকিৎসার জন্যে যথেষ্ট চেষ্টা করল। এর মধ্যে আরিফ নিজের গাড়িটি বিক্রি করে একটা বড় বাস কিনে নেয়। আরিফের বাবা যখন কথাটা শোনে তখন বলে, আরিফ তোর এই বাস থাকবে না, আল্লাহ তোর বিনাশ করবে। হয়তো আল্লাহ তাআলা ওনার কথা কবুল করেছেন। আরিফের কেনা বাসটি কেউ চালাতে চায় না, কারণ বাসটি শুধু অ্যাক্সিডেন্ট করে, অনেকবার মেরামত করতে হয়েছে। যতবারই মেরামত করে চালায় ততবারই অ্যাক্সিডেন্ট করে। শেষ পর্যন্ত নাকি ওই গাড়িটি পুরনো জিনিসপত্র যারা ক্রয় করে তাদের কাছে বিক্রয় করেছেন। কিছু মাস পর আরিফ কয়েক লক্ষ টাকা নিয়ে চাকরি থেকে অব্যাহতি নেয়। কে জানতো সেই থেকে শুরু হবে তার জীবনের কালো ইতিহাস। আরিফ চাকরির টাকা দিয়ে একটা জমি কিনে আর সেখানে চার রুমের একটা বাড়ি তৈরির কাজ শুরু করে দেয়, আর অন্যদিকে বাকি টাকা দিয়ে বিলাসী জীবন শুরু করতে থাকে। কিন্তু এইভাবে কতদিন চলবে? আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কিছুদিন পর আরিফের বাবা মারা যায়। আরিফের বাবা মারা যাওয়ার পর আরিফের পরিবারের ওপর নেমে আসে শোকের ছায়া। আরিফের মা স্বামীর থেকেও নিজের ছোট মেয়ের কথা বেশি চিন্তা করতেন। মেয়েটা এখনও ছোট, তার ওপর বাপ মরা মেয়ে, ভাইদের আলাদা সংসার, তিনি কীভাবে মেয়েটাকে বড় করে বিয়ে দিবেন? এইদিকে আরিফ ভাবল তিনি একটা ব্যবসা শুরু করবেন, কিন্তু ব্যবসা করতে হলে তো অনেক টাকার প্রয়োজন। চাকরি থেকে অব্যাহতির টাকা তো প্রায় ফুরিয়ে গেছে। সবশেষে আরিফ সিদ্ধান্ত নিল তার সদ্য কেনা জমিটি বিক্রি করে দিবেন বাড়িসহ। যেই ভাবা সেই কাজ, আরিফ তার নতুন কেনা জমিটি বাড়িসহ বিক্রি করে দেন। জমি বিক্রির টাকা দিয়ে আরিফ নতুন ব্যবসা শুরু করলেন। শুরুর দিকে আরিফের ব্যবসা খুব ভালো চলতে থাকে, অনেক অনেক আয় হতে শুরু করে। আরিফের বউ প্রতিদিনই কোনো না কোনো জিনিস কিনত। আরিফের ছেলে মেয়েরাও রাজকীয়ভাবে জীবনযাপন করতে শুরু করে। আরিফ নিজের স্ত্রীর পরিবার নিয়ে মোটামুটি ভালোই দিন কাটাচ্ছে। এদিকে গ্রামে আরিফের মা ভাই বোনের কোনো মতে দিন কেটে যাচ্ছে। তারা দিন এনে দিন খেত, কখনো কখনো না খেয়েও দিন পার করতে হতো। লোকজন তাদের দেখে ভীষণ আফসোস করত। আবার কেউ কেউ বলতো আরিফের ফল একদিন ভোগ করবে। আরিফের মা শুধু দীর্ঘশ্বাস ছাড়ত, তিনি কখনো তার ছেলেকে অভিশাপ দিত না। আরিফ ভাবল
তার ব্যবসা আরও বড় করবে, তাই সে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় বিনিয়োগ করল। তার ব্যবসায় আগে থেকে আরও বৃহৎ হলো। কিছুদিন ব্যবসা খুব ভালোই চলল, অনেক টাকা আয় হলো। কিছুদিন পর আরিফের ব্যবসায় আচমকা লোকসান হতে শুরু করলো। প্রথমে অল্প লোকসান হলেও ধীরে ধীরে লোকসানের পরিমাণ বাড়তে থাকলো। অপরদিকে ব্যাংক ও ঋণ শোধ করার জন্য চাপ দিল। আরিফ নিজের বউয়ের গয়না বিক্রি করে ব্যাংকের টাকা শোধ করতে গেল, কিন্তু তবুও ব্যাংকের লোন শোধ করা যায় না। অবশেষে নিজের জমানো টাকা দিয়ে ব্যাংকের লোন শোধ করল। আরিফ চাকরি ব্যবসা সঞ্চয় করা টাকা হারিয়ে নিঃস্ব হয়ে যায়। স্ত্রী ছেলে মেয়ে নিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। আরিফের স্ত্রীর পরিবারও আরিফের পাশে থাকল না, তারাও আরিফের পরিবারের থেকে দূরে চলে গেল। আরিফ কী করবে ভেবে পায় না। সবশেষে দিন মজুরের কাজ করা শুরু করে, কিন্তু এতে পরিবারের চাহিদা মেটাতে হিমশিম খায়। আরিফ আর তার বউয়ের মাঝে প্রতিদিনই ঝগড়া হয়। আরিফের মানসিক অবস্থা খুব খারাপ, এদিকে সংসারের হাল নোনান্তে পান্তা পোড়ায়। আরিফের শেষ ভরসা ছিল রেশন কার্ড, কিন্তু টাকার প্রয়োজনে সে রেশন কার্ড পর্যন্ত বিক্রি করে দেয়। আরিফের সংসারের এই অবস্থা দেখে আরিফের বউ একটা হোটেলে মশলা পিষার কাজ করতে শুরু করে। এদিকে আরিফ ঠিকমতো কাজ পায় না, তাই রিকশা চালানো শুরু করে। ভাবতে অবাক লাগে, তাই না? একজন সেনাবাহিনীর কর্মকর্তা থেকে কীভাবে একজন রিকশা চালক হয়ে গেল। অপরদিকে বাড়িতে তার ছোট বোনের বিয়ে হয়। বিয়েতে আরিফ বোনকে পর্যন্ত দেখতে আসলো না। বোনের বিয়ের কয়েক বছর পর আরিফের মা অসুস্থ হয়ে যায়। তার বাম হাত আর বাম পা অচল হয়ে যায়। আরিফের ভাইয়েরা যথাসম্ভব মায়ের চিকিৎসা করে, কিন্তু মা ঠিক হয় না। 2010 সালে আরিফের মায়ের মুখের কথা বন্ধ হয়ে যায়। মুখ দিয়ে খাবার খেতে পারতেন না, নল দিয়ে খাবার দিত। আরিফের মা অর্থাৎ আমার ফুপু শাশুড়ি অনেক কষ্ট পেয়েছে, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। আরিফের বউ শাশুড়ি সেবা করো তো দূরের কথা, উকি দিয়ে পর্যন্ত দেখতে আসেনি। 2011 সালে আরিফের মা মারা যান। মায়ের লাশ কবর দিতে আরিফ ও তার পরিবার আসে। আরিফকে বাড়ির এবং আশেপাশের সবাই অনেক অপমান করে। তারা সবাই বলে মা বাবার অভিশাপে আজকে তার এই অবস্থা। আরিফের ছেলেমেয়েরা বড় হওয়ার পর গার্মেন্টসে চাকরি করা শুরু করে। ছেলেমেয়েরা আরিফ আর তার বউয়ের ভরণ পোষণের দায়িত্ব নেয়। 2022 সালে আরিফ মারা যায়। মৃত্যুর আগে আরিফ কঠিন রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যান। ঠিকমতো খাবার পর্যন্ত খেতে পারত না, নিজের স্ত্রীও তেমন খাইয়ে দিত না। মৃত্যুর কয়েক মাস আগে নিজের গ্রামের বাড়িতে এসেছিল। আরিফ নিজের বাবার সম্পদের থেকে কিছু অংশ পায়, সেটা ভাইদের কাছে বিক্রি করে দেয়। কিন্তু সমাজের মানুষরা ওকে সম্পদ দিতে নিষেধ করেছেন, বাবা মাকে কখনো দেখে নাই। তাছাড়া শুধুমাত্র ওর কারণে ওই পরিবার আজ ছিন্ন ভিন্ন। আরিফের তিন ভাই মিলে ওর সম্পদের অংশ রেখে দেয় আর ওর পরিবারকে 90,000 টাকা বুঝিয়ে দেয়। 2022 সালে আরিফ মারা যায়। আরিফ মারা যাওয়ার পর ওর লাশ নিজ গ্রামেই দাফন করা হয়। অনেক আত্মীয় স্বজনরা রাগে ক্ষোভে আরিফের লাশ পর্যন্ত দেখতে আসে নাই।